একটা নতুন অভিযোগ দেখাই, যে চাল যে ধান বিক্রি করা হয় সরকারি সহায়ক মূল্যে, সেই ধানের আর্দ্রতা বেশি থাকলে নাকি সেখান থেকে কিছু অংশ ধান বাদ যায়, কিন্তু তার জন্য আর্দ্রতাটা মাপতে তো হবে, সেই মাপাটাই বন্ধ করে দিয়েছে, শুধু বাদ দিয়ে দিচ্ছে যারা সেই কাজ করার জন্য যাদের রাখা হয়েছে এমনটাই অভিযোগ। চলে যাবো সন্তোষের কাছে। সন্তোষ, এটা তো মারাত্মক অভিযোগ, যদি আর্দ্রতা মাপাই না হয়, বোঝাই না যায় কতটা আর্দ্রতা আছে, তাহলে বাদ যাচ্ছে কি করে ধান? তাহলে কৃষকদের তো মাথায় হাত হওয়ার কথা। দেখো, একদমই তাই, এটি কিন্তু আরেকটি দুর্নীতি। তাই তোমার দেখা যে প্রথমে চাষিরা কিন্তু মাঠ থেকে ধান আনার পরে দেখো এইভাবেই কিন্তু তারা ধানগুলি রয়েছে সেগুলো কিন্তু তারা শুদ্ধিকরণ করে এবং তারপরে সেই ধানগুলি কিন্তু মান্ডিতে যায়। যে একবার সরাসরি যাব যে এই যে আপনারা আপনারা যে ধান যখন নিয়ে যান মান্ডিতে, তখন যে 5 কিলো করে যে বাদ দেওয়া হয়, হ্যাঁ, এই কিভাবে তারা বাদ দেয়? ওই বলবে রসা আছে, শুকনো ধান হলো বলবে রসা আছে। আচ্ছা, এই 5 কিলো করে তো প্রচুর চাষিদের প্রত্যেকে তো বাদ যাচ্ছে। হ্যাঁ, প্রত্যেকেই যাচ্ছে। আপনারা ক্যামেরা নিয়ে যাবেন, তারা কিন্তু বলবে না আমরা দিচ্ছি না, কিন্তু যখনই ক্যামেরা চলে আসে বা প্রশাসনে কোনো আধিকারিক চলে আসে তখনই তারা এই দুর্নীতিটা করছে, এবং এর সঙ্গে স্থানীয় যে তৃণমূল নেতৃত্ব আছে, শাসক দলের নেতৃত্ব, তারা সরাসরি যুক্ত। তারা কৃষকদের কথা ভাবছে না, তারা কৃষকদের যে ফসল বীমা যেটা দেওয়ার কথা সেটাও দিচ্ছে না, তারা সারের কালোবাজারি করছে, সারা বছর যে জমিতে ফসল হওয়া উচিত সেটা কিন্তু এখানে চাষিরা পায় না। এখানে একটা চাষ হয়, কোনো কোনো জায়গায় খুব বেশি হলে দুটো চাষ হয়, যেখানে অন্যান্য জায়গায় জমিটা 12 মাসই চাষের মধ্যে থাকে। তোমাদের সবাইকে ধন্যবাদ, কিন্তু তুমি যে খবর দেখাচ্ছিলে দুর্নীতির কারণে চাষিদের মাথায় হাত, এবং সেখান থেকে পরের ব্রেকিং এ চলে যাব। বিগ ব্রেকিং এই মুহূর্তে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে আত্মঘাতী কৃষক, বৃষ্টিতে ধান নষ্ট হওয়ায় লোকসানে কৃষক, দাবি কৃষকের পরিবারের। এই মুহূর্তে এক্ষুনি খবর দেখাচ্ছিলাম দুর্নীতির কারণে সেখানে কৃষকদের মাথায় হাত হয়েছে, আর সেই একই জেলায় খবর উঠে আসছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে আত্মঘাতী হয়েছেন কৃষক, বৃষ্টিতে নাকি ধান নষ্ট হয়ে গিয়েছিল, লোকসান হয়েছিল, সরকার পাশে দাঁড়ায়নি দাবি কৃষকের পরিবারের, তাই জন্যই তিনি আত্মঘাতী হন, এমনটা খবর উঠে আসছে। বিগ ব্রেকিং বর্ধমান থেকে, মন্তেশ্বরে আত্মঘাতী কৃষক। বঙ্গ সফরে অমিত শাহ, লোকসভা ভোটের আগে অমিত শাহর এই বঙ্গ সফরের দিকে নজর গোটা রাজ্যের এবং রাজ্য বিজেপির। রাজ্য বিজেপি নেতৃত্ব তাকিয়ে রয়েছে অমিত শাহ এসে নতুন করে কিভাবে উৎসাহিত করেন দলের কর্মীদের, সেই দিকেই নজর এখন রাজ্য বিজেপির।